ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবর কথ যেভাবে আপনি জানতে চেয়েছেন নতুন বর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় বিষয়ে নতুন বর্ষের শুভেচ্ছা বিনিময় বিষয়ে কোনো কিছু পাওয়া যায় না ইসলামী শরীয়তে আর নতুন বর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানার বিষয়টি সাধারণত বিধর্মীদের ভিতরে খুব তৎপরতার সাথে দেখা যায় এই জন্য দেখা যায় যে আমাদের ওই বাংলা বর্ষ যখন শুরু হয় নতুন বর্ষ অথবা বৈশাখ এই নববর্ষকে বরণ করা হয় পুরোপুরি হিন্দুয়ানী তরিকায় যেটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী অন্যভাবে খ্রিস্টানরাও যে নববর্ষকে বরণ করে তারা তাদের বিজাতীয় পদ্ধতিতে করে থাকে তো এগুলি থেকে আমরা বুঝতে পারি যে নববর্ষের এই শুভেচ্ছা বিনিময়টা আসলে বিধর্মীদের থেকেই সৃষ্টি হয়েছে তাই এগুলিকে এড়িয়ে চলা উচিত আমাদের অর্থাৎ বিজাতীয় যে সমস্ত সাল তারিখ রয়েছে নববর্ষ রয়েছে এগুলোতে স্বাগত জানানো বলা যেতে পারে বিজ বিজাতীয়দেরকে যেন সহায়তা করা হলো তবে আরবি বর্ষ যেটা মুসলমানদের খাস তারিখ আরবি মাস তো আল্লাহ ধার্য করেছেন যেমন সৌরা সৌরা তো ভিতরে আল্লাহ বলে দিয়েছেন যে মাসের গণনা আল্লাহর নিকটে আসমান জমিনের সূচনা লগ্ন থেকে বারো মাস মিনহা আরবাত হরম এর মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত তো এই পক্ষ থেকে এই মাসগুলি ধার্যকৃত মোহরম সফর রবি জিল জুমাদমাদ তো এই যে মাসগুলি এই মাসগুলিতে আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত এরপরও এই মাস গুলিকে আমরা নতুন মাস উপলক্ষে স্বাগত জানাতে পারি না একমাত্র নতুন চাঁদ উঠলে যে দোয়াটা পড়ার নিয়ম যেমন আহল আল্লাহ বিল আম নেওয়ালে ইমান বা বিল নেওয়ালে ইমান

নতুন কোনো মাসকে বরণ করার বিষয়েও শরীয়তে সেমন কিছু পাওয়া যায় না তবে শুধু মাহের রমাদান উপলক্ষে একে অপরকে স্বাগতম জানাতে পারে মুসলমানরা একে অপরকে স্বাগতম জানাতে পারে কারণ খুদর সাল্লাহ আলী আসাল্লাম এ রমাদানকে শাহরণ মোবারক বলে আখ্যা দিয়েছেন এই জন্যে আরবের বড় বড় শেখরা যেমন শেখ বিন বাজ শেখ সালেফজান তারা রমজান মাস উপলক্ষে স্বাগত জানানোর পক্ষে গিয়েছেন শেখ অসাইমিন আছেন তো এটি একটি পবিত্র মাস কোরআন নাজিরের মাস রহমত বরকত মাঘাত মাস এবং রসুল্লাহ আসম মাসকে মোবারক বলেছেন এই জন্যে স্বাগত জানানোর পক্ষে গিয়েছেন এবং তারা এখানে হাতিস্ক এ মরমে পুঁজি করেছেন

বিধর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানানো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমাদের চন্দ্র মাসের গণনায় এই বর্ষ পূর্তিতে স্বাগতম জানানো যাবে কি যাবে না বলা যায় বিষয়টিতে নীরবতা রয়েছে শরীয়তের তো ইমাম আহবেন হাম্বারের কথাটাই বেশি প্রাণিধানযোগ্য এখানে তিনি বলেন যে আমি স্বাগত জানাব না কাউকে মাস উপলক্ষে তবে যদি মাস উপলক্ষে বা ঈদ উপলক্ষে তবে যদি কেউ আমাকে স্বাগত জানায় তার জবাব হিসেবে আরবের কিছু কিছু শেখ বলেছেন যে অসুবিধা নাই যদি কেউ সূচনা করে আরবি মাসের আরবি মাস অনুযায়ী নববর্ষর উপলক্ষে যদি কেউ সূচনা করে তাহলে তাকে জবাব হিসেবে স্বাগতম কেউ যদি আগে ভাগে দিয়ে ফেলে তাহলে তার জবাব দেওয়া যায় কারণ এটা একটা শিষ্টাচারিতার ধর্ম সেই হিসেবে জবাব দেওয়া যেতে পারে তো আরবে বর্ষের আরবে বর্ষ উপলক্ষে স্বাগতম জানানোর বিষয়ে এই হলো কথা যে কিছু আলামাদ টোটালে না করেছেন কিছু আলেম জায়েজ বলেছেন আবার কিছু আলেম বলেছেন যে না সূচনা করা যাবে না স্বাগতম কাউকে তবে কেউ যদি জানায় তাহলে তার প্রতি উত্তর বলা যাবে কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়াইজা হাইয়ি তুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি মিনহা অভিবাদন জানানো হয় তাহলে তোমরা ওর থেকে ভালো করে অভিবাদন জানাও নতুবা ওটাই ফিরিয়ে দাও এখানে অভিবাদন বলতে সালাম উদ্দেশ্য তাহিয়াত বলতে তাছাড়া ব্যাপক অর্থে এটা অভিবাদনও নেওয়া যেতে পারে এভাবে নেওয়া হয়েছে তো এই জন্যেই যদি কেউ নববর্ষ উপলক্ষে স্বাগতম জানাই তাহলে তাকেও পাল্টা উত্তর বলা যেতে পারে তার মতো করে কিছু কথা উপস্থিত যে কোনো ভাষায় তার উত্তর দেওয়া যেতে পারে মার্জিতভাবে তাই হলো নববর্ষ উপলক্ষে স্বাগতম জানানোর বিষয়ে বিস্তৃত আলোকপাত যে বিষয়ে শরীয়ত নীরব আর বিধর্মীদের বর্ষের স্বাগতম জানানো যাবে না জানানো উচিত নয় আর আমাদের আরবি বর্ষের আরবি নববর্ষে বর্ষ উপলক্ষে স্বাগতম জানানোর বিষয়টি বলা যায় যে নীরব শরীয়তে পক্ষে বিপক্ষে কিছু পাওয়া যায় না আর আলমরা সে কারণে একটা লাভ করেছেন কেউ পক্ষে বলেছেন কেউ বিপক্ষে গিয়েছেন আবার কেউ মধ্যস্থ তা করে বলেছেন যেমন ইমাম আহমিন হাম্বারের কথাটা একটু পূর্বে বলা হয়েছে তো ইমাম আহমদ বিন হামবার কথাটা আমাকে অনেকটা ভালো লাগে যে সূচনা করব না আমরা নববর্ষ উপলক্ষে হোক না তা আরবি নববর্ষ তবে কেউ করলে তার উত্তর দেব প্রতি উত্তরে তার মতো করে কিছু মার্জিত কথা বলে উত্তর দেব এতটুকু ইনশাল্লাহ এতটুকু করলে সমস্যা হবে না هذا وصلى الله تعالى وسلم على نبينا محمد وعلى آله